যিনি মূলত একাই এই তিনজনকে ছুরিকাঘাত করেন, যে তিনি মূলত ফ্রি ফায়ার ও পাবজি গেমে উনি আসক্ত ছিলেন, যে তিনি এই গেমস দেখে ইনি এইভাবে শিখেছেন। নবম শ্রেণীতে অধ্যয়নরত রায়হান, যিনি একটু উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন এবং পড়াশোনার পাশাপাশি বা স্কুলে অধ্যয়নের পাশাপাশি সে একটি গ্যাং পরিচালনা করতেন, যেখানে মূলত তার ক্লাসে যারা অন্যান্য সহপাঠী তারাও ছিলেন, এর পাশাপাশি তার সমবয়সী বিভিন্ন ছেলেপেলে তারাও তার এই গ্রুপে ছিল এবং এলাকাতে তিনি বিভিন্ন সময়ে আধিপত্য বিস্তার এবং উচ্ছৃঙ্খল জীবনযাপন সহ বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধ বা অপকর্ম করেছেন বলে প্রাথমিকভাবে এলাকাবাসী তথ্যে আমরা জানতে পারি। ঘটনার সূত্রপাত ছিল বেশ কিছুদিন আগে থেকেই। মূলত রায়হানের বন্ধু সৈকতের সাথে, যে কিনা নবম শ্রেণীতে অধ্যয়নরত, তার দশম শ্রেণীর আরেকজন শিক্ষার্থী অর্থাৎ মারুফ, যিনি পরবর্তীতে ছুরিকাঘাতের মাধ্যমে নিহত হন, তার সাথে খুব তুচ্ছ ঘটনা নিয়ে মলমালিন্য হয়, বাকবিতণ্ড হয় এবং যার পরবর্তীতে সৈকতের ডাকে রায়হান সেখানে উপস্থিত হয় এবং সেখানে হাতাহাতি সহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনাটি ছিল 22 মার্চ টিফিন চলাকালীন সময়ে। এই ঘটনার উত্তেজনা এমনভাবে ছড়িয়ে পড়ে, যেটা কিছু কিছু ক্ষেত্রে নবম শ্রেণী বা দশম শ্রেণীর একটি দ্বন্দ্বর মতো সেখানে সৃষ্টি হয়। বাট যেহেতু টিফিন শেষ হয়ে গিয়েছিল এবং সেখানে পরবর্তীতে ক্লাস শুরু হয়, যার প্রেক্ষিতে সবাই ক্লাসে চলে যায়, বাট রায়হান গ্রুপ অর্থাৎ রায়হানের নেতৃত্বে হাসিফ, সৈকত, নাইম, মশিউর তারা এই বিষয়টি তারা মনে পুষে রাখে এবং পাশাপাশি তাদের বক্তব্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ইতিপূর্বেও গত 19 মার্চ এবং মার্চের প্রথম দিকে বিভিন্ন ছোটোখাটো ইস্যুতে এই মারুফ, নাফিস এবং সিয়ামদের সাথে এই রায়হান, সৈকত এবং হাসিফদের বিভিন্ন সময়ে মনোমালিন্য হয় এবং তাদের মধ্যে বাকবিতণ্ড হয়, এমনকি তাদের মধ্যে হাতাহাতি হয়। এই নাফিস, মারুফ এবং সিয়ামকে শিক্ষা দেওয়ার জন্য স্কুল ছুটির পরে পাঙ্গাশিয়া এলাকার যে ব্রিজটি রয়েছে, স্কুল থেকে যাওয়ার বাসায় যাওয়ার পথে এই ব্রিজটি পড়ে, সেই ব্রিজের এখানে রায়হান সহ তার সঙ্গী এই 5 জন সেখানে অবস্থান নেয় এবং যেখানে রায়হানের কাছে একটি দেশীয় অস্ত্র অর্থাৎ একটি ছুরি ছিল এবং হাসিবের কাছে একটি লাঠি ছিল। সেখান দিয়ে মারুফ, নাফিস এবং সিয়াম তারা যাওয়ার সময় রায়হানের নেতৃত্বে তাদের গতিরোধ করা হয় এবং প্রথমত তাদের সাথে হাতাহাতি হয়, পরবর্তীতে তাদের আঘাত করা হয় এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী রায়হান একাই তার ছুরি দিয়ে 3 জনকে ব্যাপকভাবে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই 3 জন অর্থাৎ নাফিস, মারুফ এবং সিয়াম গুরুতর আহত অবস্থায় সেখানে পড়ে যায়। তখন স্কুলের অন্যান্য শিক্ষার্থী এবং এলাকার অন্যান্য ব্যক্তি তারা ঘটনাস্থলে আসে। ইতিমধ্যে রায়হান সহ বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্যান্য শিক্ষার্থী এবং এলাকাবাসী এই আহত, গুরুতর আহত 3 জনকে তারা হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাফিস এবং মারুফ মৃত্যুবরণ করেন। ঘটনার পরবর্তী এই যে 6 জন সেখানে ছিলেন, তাদের মধ্য থেকে আমি বলেছি 3 জন পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয় এবং সেখানে যারা মূল পার্টিসিপেট করেন অর্থাৎ যে রায়হান, এজার নামীয় প্রধান আসামি, এবং হাসিফ, যে লাঠি নিয়ে সেখানে অবস্থান করেন, তারা সেখান থেকে আত্মগোপনে চলে যায়। গ্রেফতারকৃত রায়হান প্রথমত সে বাসায় যায় এবং সেখান থেকে
তার ব্যবহৃত যে দেশীয় অস্ত্র অর্থাৎ ছুরিটি সে পরিষ্কার করে, করার পরে সে পোশাক পরিবর্তন করে লঞ্চ যোগে সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সে তার ছুরিটি পদ্মা নদীতে ফেলে দেয়। ঢাকায় পৌঁছানোর পর তার ফেসবুকে পরিচিত একজন বন্ধুর সাথে সে যোগাযোগ করে এবং তার সাথে যোগাযোগের মাধ্যমে নরসিংদীর রায়পুরার চর অঞ্চলে নির্জন স্থানে সে আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারকৃত হাসিফ সে আত্মগোপনে প্রথমে ঢাকায় আসে, পরবর্তীতে তার একজন নিকট আত্মীয় যিনি পল্লবীতে অবস্থান করছিলেন সেখানে তিনি আত্মগোপনে চলে যায়। গ্রেপ্তারকৃত রায়হান যিনি মূলত একাই এই তিনজনকে ছুরিকাঘাত করেন তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে বলেন যে তিনি মূলত ফ্রি ফায়ার ও পাবজি গেমে উনি আসক্ত ছিলেন এবং এই গেমে আসক্ত থাকা এবং এই একাই তিনজনকে ছুরিকাঘাতের মাধ্যমে যে আহত করা এটার যে সে তার যেই শিক্ষার যে বিষয়টি এসেছে তিনি প্রাথমিকভাবে আমাদেরকে বলেছেন যে তিনি এই গেমস দেখে ইনি এইভাবে শিখেছেন। আর গ্রেপ্তারকৃত হাসিফ যিনি সবসময়ই রায়হানের সাথে থাকতেন, রায়হানের নেতৃত্বে যে একটি গ্যাং পরিচালিত হতো সে সেটার সক্রিয় সদস্য ছিলেন। গ্রেপ্তারকৃতরা এলাকায় ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধমূলক ও উচ্ছৃঙ্খল কার্যক্রমে লিপ্ত ছিল বলে প্রাথমিকভাবে এলাকাবাসীর সূত্রে আমরা জানতে পারি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ।